नेहा शर्मा थेके शुरू करे बॉलीवुड अभिनेत्री मालाइका अरोड़ा सकले ही हाटलो रैम्पे। अन्यदिके बोल्ड लुके टेलीचक्करेर अवार्ड शोते हाजिर हलेन बॉलीवुडेर सब बोल्ड एक्ट्रेसरा। के की पड़े एलें कत दामेर ड्रेस पड़े एलें चलुन विस्तारित जेने नेवा जाक एई भिडियोते। टेलीचक्करेर अवार्डे प्रथमेई हाजिर होते देखा जाय जनप्रिय सोशल मीडिया इनफ्लुएंसार एबं लकअप प्रतियोगी पूनम पांडे। সাদা রঙের এই ব্লেজার পরে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে পুনম পান্ডে। গলায় এই হারটাও পরেছিলেন এই অভিনেত্রী। জানা গিয়েছে 35,000 রুপি দিয়ে কিনেছেন এই ড্রেসটি এই অভিনেত্রী। অন্যদিকে হট অবতারে বম্বে টাইমসের র্যাম্প ওয়ার্কে হাঁটতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী নেহা শর্মাকে। মাঝে মধ্যে এমন লুকে সোশ্যাল মিডিয়াতে হাজির হতে দেখা যায় নেহাকে। এবার র্যাম্প ওয়ার্কে এমন লুকে দেখে সকলেই পাগল হয়ে গিয়েছে অভিনেত্রীর উপর। জানা গিয়েছে ডিজাইনার এই পোশাকের দাম রেখেছে 55,000 রুপির কাছাকাছি। এদিকে 40 পেরোলেও জৌলুস এখনও আগের মতোই রেখেছেন মালাইকা অরোরা। এই জনপ্রিয় অভিনেত্রী বম্বে টাইমসের ফ্যাশন উইকে হেঁটেছেন এই গোলাপি আউটফিট পরে এবং পরবর্তীতে এই পোশাক পরে সংবাদ সম্মেলনেও এসেছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। পরবর্তীতে টেলিচক্রের অ্যাওয়ার্ডে আসতে দেখা যায় অভিনেত্রী উর্ফি জাভেদকে। বরাবরের মতোই একটু বেশিই খোলামেলা পোশাক পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী উর্ফি জাভেদ। এবার কালো রঙের একটা আউটফিট পরে টেলিচক্রের অ্যাওয়ার্ড শোতে হাজির হতে দেখা গিয়েছে এই অভিনেত্রী এবং ইনফ্লুয়েন্সারকে। জানা গিয়েছে ফ্যাশন ডিজাইনার থেকে যে উর্ফির এই পোশাকটি তৈরি করতে 50,000 রুপির মতো খরচ পড়েছে। অন্যদিকে এই অ্যাওয়ার্ড শোতে রাখি সাওয়ান্তকেও আসতে দেখা গিয়েছে। ড্রামা কুইন রাখি সাওয়ান্তকে একেবারে বোল্ড লুকে হাজির হতে দেখা যায় টেলিচক্করের এই অ্যাওয়ার্ড শোতে। সাদা এবং কালোর মিশ্রণে তৈরি করা রাখি সাওয়ান্তের ড্রেসটি সকলের নজরে এসেছে গতকাল রাতেই এবং সাথে তার সাদা রঙের হাতব্যাগটিও বেশ প্রশংসিত হয়েছে। পোশাকটির দাম না জানলেও তাকে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে এই পোশাকে। অন্যদিকে ঈশা গুপ্তাকে দেখা গিয়েছে গোলাপি রঙের একটা সুন্দর আউটফিট পরে এই অনুষ্ঠানে হাজির হতে। বরাবর সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য জায়গাতে একটু বোল্ড লুকেই হাজির হতে দেখা যায় ঈশা গুপ্তাকে, কিন্তু এবার একটু ভদ্র পোশাকেই দেখা গেল ঈশাকে। জানা গিয়েছে ঈশার এই পোশাকটির দাম পড়েছে 55,000 রুপির কাছাকাছি। এর পরবর্তীতে বম্বে টাইমসের ফ্যাশন উইকে হাঁটতে দেখা যায় প্রথমবারের মতো শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিকে। সাদা রঙের এই ওয়েস্টার্ন পোশাকে অসম্ভব সুন্দর লাগছিল পলক তিওয়ারিকে। কিসি কা ভাই কিসি কা জান সিনেমা দিয়ে যিনি বলিউডে ডেবিউ করেছেন, শ্বেতা তিওয়ারির মেয়ে হয়েও তিনি অনেক পরিচিতি পেয়েছেন আগেই। তার এই র্যাম্প ওয়ার্ক ভীষণ ভালো লেগেছে তার মা শ্বেতা তিওয়ারির কাছে, যা ইনস্টাগ্রামে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে এসব তারকাদের ড্রেস আপনাদের কেমন লেগেছে এবং কোন তারকার পোশাক আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।